ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আজ বাংলায়। বনগাঁ হাসপাতালে করোনা সন্দেহভাজন রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট পেশ। প্রাথমিক রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। অ্যাম্বুলেন্সের সামনে পড়ে অসহায় রোগী, তাকে তোলার চেষ্টা করছেন অসহায় স্ত্রী। কিন্তু করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে আসছেন না কেউ। দূর থেকে দাঁড়িয়ে পরামর্শ দিয়ে চলেছেন পিপিই পরিহিত অ্যাম্বুলেন্স চালকও। দিন কয়েক আগে বনগাঁ জীবন রতনধর মহকুমা হাসপাতাল চত্বরের এই অমানবিক ভাইরাল ভিডিও কাঁপিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। অসহায় অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে গঠিত হয় 3 সদস্যের কমিটি। হাসপাতাল পরিদর্শন করে সম্প্রতি রিপোর্ট জমা দিয়েছেন ওই কমিটির সদস্যরা। সূত্রের দাবি, প্রাথমিক রিপোর্টে গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির উল্লেখ রয়েছে। সূত্রের খবর, সিএমওএইচের নির্দেশে গড়া তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। চূড়ান্ত রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য দফতর। তদন্ত কমিটি বসিয়েছে, শুধু একজনকে শাস্তি দিলে হবে না, এই নেপথ্যে আর কারা আছে তাদের সব খুঁজে বার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা আর বাংলায় জানে নাম না। পাশে থাকবো, আমি সাহায্য করবো না, কোভিড হলেও তাকে হাত দিতে হবে, তার সেখানে গিয়ে তাতে গ্লাস পড়ে গিয়ে আমি হাত দেবো, তাতে কেন দেবো না, উদ্ধার করবো নিকে তাকে, যদি আমার যদি আমি উদ্ধার করে তাকে যদি অ্যাম্বুলেন্সে তুলে পাঠাতে পারি, যদি বেঁচেই যায়, এর থেকে তো বলেন আমি একটা প্রাণ দিতে পারলাম। রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের সুপারের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়, তবে 3 সদস্যের সেই কমিটির রিপোর্ট সম্পর্কে মুখ খুলতে চাননি সুপার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। করোনা ভয়ে ভিন রাজ্য থেকে ফেরায় শিশু সন্তান সহ অন্তঃসত্ত্বা মহিলাকে গ্রামে ঢুকতে না দেওয়ার অভিযোগ, অগত্যা শ্মশান সংলগ্ন জঙ্গলে ঠাঁই। এবিপি আনন্দের খবরের জেরে পশ্চিম মেদিনীপুরের বেলদার ওই পরিবারকে স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করল প্রশাসন। কোলে শিশু সন্তান, নিজে অন্তঃসত্ত্বা, নিজের বাড়ি থাকতেও এই অবস্থায় শ্মশানের কাছে ত্রিপল খাটিয়ে থাকতে হচ্ছিল। এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে স্থানীয় স্কুলে এই পরিবারের থাকার ব্যবস্থা করল প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা এই মহিলার বিয়ে হয় রাজস্থানে। করোনা আবহে রবিবার স্বামী সন্তানের সঙ্গে রাজস্থান থেকে বেলদায় আসেন তিনি, কিন্তু স্থানীয় কয়েকজন বিজেপি নেতা পরিবারটিকে গ্রামে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে কোলের সন্তানকে নিয়ে শ্মশানের কাছে আশ্রয় নেন দম্পতি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর সেখান থেকে উদ্ধার করে একটি স্কুলে তাদের থাকার ব্যবস্থা করে প্রশাসন। আপনারাও খবরটা দেখিয়েছিলেন, কিন্তু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে তাকে স্থানীয় প্রাইমারি স্কুলে ব্যবস্থা করে দিয়েছিলাম এবং প্রাইমারি স্কুলে তারা ভালোভাবেই আছেন। আজকে তাদের করোনা টেস্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাদের কাছে আমরা গিয়েছিলাম, পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যাওয়া হয়েছিল, তাদের কোনো অসুবিধা থাকলে বলা হয়েছে, নাম্বার দিয়ে আসা হয়েছে, যোগাযোগ করতে বলা হয়েছে, এই মুহূর্তে তাদের কোনো অসুবিধা নেই। স্কুলে ঠাই পেয়ে খুশি পরিবারটি। রাজস্থান থেকে কোনো কারণে গিয়েছিলাম, এখানে এসেছি, 5 দিন ধরে ঠিকানে জঙ্গলে কেটেছি আমরা। জঙ্গল কাটার পর এবিপি আনন্দে চ্যানেলে দেখিয়েছিল খবরে, ওই খবরে দেখার জন্য দেখার পর পুলিশ এসে আমাদেরকে এখানে স্কুলে নিয়ে আসে। চিকিৎসকদের পরামর্শ নিয়ে অন্তঃসত্ত্বা মহিলার দেখভালের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। করোনা রোগী শনাক্তকরণে আরও অ্যান্টিজেন টেস্ট কিট আসছে উত্তর চব্বিশ পরগনায়। ইতিমধ্যেই জেলায় এসেছে 10,000 কিট। সূত্রের খবর, আরও 7,000 কিট আনা হচ্ছে। জেলা মহকুমা স্তরের পাশাপাশি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও হবে টেস্ট। উত্তর চব্বিশ পরগনার করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এই পরিস্থিতিতে করোনা রোগীদের দ্রুত চিহ্নিত করতে জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের মেডিকেল বুলেটিন অনুযায়ী উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা 14,487। সংক্রমণের নিরিখে রাজ্যে কলকাতার পরেই এই জেলা। এখনো পর্যন্ত উত্তর চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 328 জনের। এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলায় পৌঁছেছে 10,000 কিট, আরও 7,000 কিট আনা হচ্ছে। স্বাগত দত্ত মেডিকেল কলেজ এবং বারাসাত সদর হাসপাতালে শুরু হয়েছে র্যাপিড টেস্ট। আমরা র্যাপিড অ্যান্টিজেন কিট চালু করেছি গত মঙ্গলবার থেকে এবং আমাদের দুটো একসঙ্গেই চলছে। এখানে আমাদের
যারা যে সমস্ত পজিটিভ কেসের সংস্পর্শে যারা আসছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, তাদের যেমন একসঙ্গে আমরা স্ক্রিনিং করে নিতে পারছি র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এবার বিধাননগর মহকুমা হাসপাতাল, বনগাঁ মহকুমা হাসপাতাল, বরানগর স্টেট জেনারেল, পানিহাটি স্টেট জেনারেল, খর্দা বলরাম সেবামন্দির স্টেট জেনারেল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতালেও হবে অ্যান্টিজেন টেস্ট। পাশাপাশি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতেও হবে পরীক্ষা। বসিরহাটের জেলা হাসপাতালে ইতিমধ্যেই 60 জনের টেস্ট হয়, তার মধ্যে 12 জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জেলা জুড়ে সংক্রমণ বেড়ে চলায় উদ্বিগ্ন প্রশাসন, এই পরিস্থিতিতে টেস্ট আরও বাড়াতে চাইছে তারা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। লকডাউনে হারিয়েছেন কাজ, একদা গ্যারেজ কর্মী এখন স্যানিটাইজিং এর কাজ করছেন। করোনা মোকাবিলায় অনুসারী পেশায় মানিয়ে নিয়েছেন অনেকেই, যেখানেই ডাক পাচ্ছেন ছুটে যাচ্ছেন সেখানে। করোনা সংক্রমণ রুখতে দেশে টানা 68 দিনের লকডাউন, তারপরও দফায় দফায় লকডাউন। লকডাউনের কারণে থমকে গেছে দেশের অর্থনীতির চাকা, সিএমআই এর রিপোর্ট বলছে। লকডাউন পর্বে দেশে 10 কোটি মানুষ কাজ হারিয়েছেন, রুজি রুটি রাতারাতি হারিয়ে বহু মানুষ পেশা বদলাতে বাধ্য হয়েছেন। এই যেমন উত্তর চব্বিশ পরগনা হালি শহরে বিশ্বজিৎ ঘোষ গ্যারেজে বাইক ও চার চাকার গাড়ি পালিশের কাজ করতেন। প্রাইভেটে যদি কাজটা না করতাম তাহলে না খেয়ে মরতে হতো, সেটা আমাকে নিজে কিনতে হয়েছে, লিকুইডটা আমাকে নিজে কিনতে হচ্ছে। প্লাস এই চারটা যখন আমি পিঠে নিচ্ছি না 16 লিটার, তো যখন হাঁটি তখন এটা 32 লিটার হয়ে যায়, দেখছেন তো কিভাবে ঘামছি, খুব কষ্ট করে চলতে হচ্ছে। পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে আজ বারাসাত, কাল ব্যারাকপুর, পরশু সোদপুর স্যানিটাইজ করতে দৌড়চ্ছেন বিশ্বজিৎরা। লকডাউন পাল্টে দিয়েছে ওদের জীবন। সমীরণ পাল, এবিটি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। ব্যারাকপুরে ব্যবসায়ী বাড়িতে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, প্রতিবেশীদের চেষ্টা অল্পের জন্য রক্ষা, আতঙ্কিত পরিবার, কি কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। গভীর রাতে হঠাৎ কেরোসিন তেলের তীব্র গন্ধ, বাইরে কাঁধের যেন পায়ের শব্দ, তাতে ঘুম ভেঙে যাওয়ার ফলে অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বড় কাঁঠালি এলাকার ব্যবসায়ী সুজয় মণ্ডল। তার পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। উঠে আমার হাজবেন্ডকে ডাকলাম যে এরকম কেউ ভিতরে বন্ধ পাচ্ছে, এই কথা বলতে বলতেই মানে ধাও করে একটা আওয়াজ হলো, যে আগুন ধরালে যে ধাও করে একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হলো। আমি বাইরে দৌড়ে বেরিয়ে দেখছি যে আমার রান্নাঘর দাও দাও করে জ্বলছে, বাইরের থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছি কিন্তু বাইরে বেরোতে পারিনি, কারণ হচ্ছে বাইরের থেকে পুরো লক করে দিয়েছিল। পরিবারের দাবি, ফোন পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান, দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘরে 7 জন ছিল, বাচ্চা বয়স্ক বুড়ির থেকে শুরু করে 7 জন ছিল, সব কটাকে পুড়িয়ে মারার উদ্দেশ্যই ছিল, কারণ সে ছিল দুখানা সিলিন্ডারে ওইখানেই আগুনটা ধরিয়েছে। শুক্রবার সকালে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা, কিন্তু এমন মারাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করলো কারা, কারণই বা কি? স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের দাবি, নেপথ্যে সম্ভবত ব্যক্তিগত আক্রোশ। এটা কোনো রাজনৈতিক ঘটনা না, খোঁজ নিয়ে দেখবেন ওদের পারিবারিক ম্যাটার, পরিবারের মধ্যে কোনো গন্ডগোল এবং কারুর হয়তো কোনো অভিমান হয়েছে সেই এ থেকে এটা করেছে। তবে এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সোনারপুর থানার সুভাষ গ্রামে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, গত 11 জুলাই নিজের বাড়িতেই খুন হন এক বৃদ্ধ ও তার পালিতা কন্যা। ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন জামাই রমেশ পণ্ডিত। সোনারপুরে বাবা মেয়ের জোড়া খুনের ঘটনায় গ্রেফতার জামাই, 19 দিন পর হাওড়া থেকে গ্রেফতার করলো পুলিশ। গত 11 জুলাই সোনারপুর থানার সুভাষ গ্রামের সুকান্ত সরণিতে নিজের বাড়িতেই খুন হন 73 বছরের বাসুদেব গঙ্গোপাধ্যায় এবং তার পালিতা কন্যা 38 বছরের সুমিতা পণ্ডিত। ঘটনার সময় বাড়িতেই ছিলেন সুমিতার 4 বছরের মেয়ে এবং শাশুড়ি। এরপরেই বেপাত্তা হয়ে যান নিহত সুমিতার স্বামী রমেশ, পুলিশের সন্দেহ পড়ে তার দিকে। তবে পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে অভিযুক্ত জামাইয়ের ঘনিষ্ঠ বন্ধুর খোঁজ পায় পুলিশ। সেই বন্ধুর থেকেই পুলিশ জানতে পারে লিলুয়ার এক পোশাকের কারখানায় কাজ করেন রমেশ। খুনের পর প্রথমবার বৃহস্পতিবার দুপুরে কারখানায় যায় অভিযুক্ত, এরপরই সোর্স মারফত খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বধূ নির্যাতনের অভিযোগে রমেশের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর স্ত্রী। শ্বশুর চাইছিলেন সুভাষ গ্রামের বাড়ি বিক্রি করে দিতে, সম্পত্তি হারানোর ভয়ে কি খুন? আমাদের হাজবেন্ডের ওয়াইফের একটা কন্যাঙ্কের মামলা হয়েছিল আগে,
সেটার পরিপ্রেক্ষিতে মিস্টার গাঙ্গুলি যে ওনার শ্বশুর আর কি, সে বলেছিল যে আমি বাড়ি বিক্রি করে দিয়ে আমার মেয়েকে নিয়ে কলকাতা চলে যাবো। এটা ওকে হিট করে যে আমি তাহলে কী পেলাম, আমার মেয়ে মানে ওদের দুজনে একটা মেয়ে মেয়ে বা কী পাবে। আর ফাইনালি একদিন বিকেলে ঠিক করে যে মার্ডার শ্বশুরকে মার্ডার করে। অভিযুক্তের মাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। কয়েক ঘন্টার ব্যবধানে দুই জেলায় দুর্ঘটনা। বাঁকুড়ায় লরির ধাক্কায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ জাতীয় সড়ক। অন্যদিকে হাওড়ায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর চারটি গাড়ির সংঘর্ষ, আহত তিন। বাঁকুড়ার মেজিয়ায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘিরে উত্তেজনা। বৃহস্পতিবার মাঝরাতে তারাপুরের কাছে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় দুই যুবকের। ঘাতক লরি চালককে গ্রেপ্তারের দাবিতে ভোর পাঁচটা থেকে টানা চার ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে 60 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা চাই যে ট্রাকটি তাদেরকে মেরে দিয়ে গেছে, অবনীলভাবে যেন সেট ট্রাক ধরা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে শুক্রবার সকালে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজার কাছে পরপর চারটি গাড়ির সংঘর্ষ হয়। হাওড়াগামী একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল এবং ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ট্যাঙ্কারের সঙ্গে দুটি লরি এবং একটি গাড়ির ধাক্কা লাগে। এই ট্যাঙ্কার वाला है, ये ট্যাঙ্কার है ना, वो देखा था, हम देखा था उधर से एक्सीडेंट हो रहा है, आता है मार के मार के ऐसे आता है जो हम लोग का गाड़ी का पीछे वाला मार। দুর্ঘটনার জেরে এদিন সকালে দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে তৈরি হয় যানজট। ট্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নেবার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। প্রশান্ত চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ধূপগুড়িতে হাতির হামলায় যুবকের মৃত্যু। গ্রামবাসীরা মৃতদেহ তুলতে বাধা দেন বলে অভিযোগ, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস বন দফতরের। জলপাইগুড়িতে ফের হাতির হানায় মৃত্যু। হাতির তাণ্ডব থেকে মাঠের ফসল বাঁচাতে গিয়ে বেঘরে প্রাণ গেল যুবকের। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে খট্টিমারি জঙ্গল থেকে একটি দলছুট হাতি ধূপগুড়ির গাড়খুঁটা গ্রামের ক্ষেতে ঢুকে পড়ে। গ্রামবাসীরা তাড়ানোর চেষ্টা করলে পাল্টা তাঁদের ধাওয়া করে হাতিটি। এক যুবককে সামনে পেয়ে সুরে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। রাতে মধ্যরাত্রে 11টার দিকে লক্ষ্য করেন যে সামনে যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের মধ্যে কিছু হাতির পাল এসেছিল, এসে উনাকে আঘাত করে এবং ওই আঘাতে উনার দুঃখজনকভাবে উনার প্রাণ যায়। এই জন্য আমরা গাড়খুঁটা কানিবাড়ি গ্রামবাসীদের তরফ থেকে অনুরোধ, একটা সাহায্য, একটা সরকারের থেকে একটা সাহায্য পাই এবং উনাদের পরিবারটা যাতে বাঁচুক। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্দাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা, কিন্তু গ্রামবাসীরা মৃতদেহ তুলতে বাধা দেন বলে অভিযোগ। পরে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন দপ্তর সূত্রে দাবি, সরকারি নিয়ম মেনে হাতির হামলায় মৃত যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। দুর্গাপুর মেন গেট থেকে পানাগড় পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোড বেহাল। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হাতে যাতায়াত স্থানীয় মানুষের। মেরামতির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জেলা প্রশাসনে। শুরু হয়েছে মেরামত আশ্বাস এনএইচ টু কর্তৃপক্ষের। জায়গায় জায়গায় খানাখন্দ, বর্ষায় সেখানে জমেছে জল। বেহাল 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মেন গেট থেকে পানাগড় পর্যন্ত প্রায় 25 কিলোমিটার সার্ভিস রোড দিন দিন হয়ে উঠছে বিপজ্জনক। দার্জিলিং মোড়, রাজবাঁধ, মুচিপাড়া, গান্ধী মোড়, কাদা রোড সহ বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা ভয়াবহ। রোজ ঘটছে দুর্ঘটনা, প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। গাড়ি যখনই যাচ্ছি সাইড থেকে গাড়ি মনে হচ্ছে উল্টে যাবে, কোন গাড়ি ফেসে যাচ্ছে, সেখানে জামজট হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম গাড়ি তো প্রত্যেকদিন বসে যাচ্ছে, প্রচুর কষ্ট হয়। পানাগড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা পরিষদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাস্তা সারানোর দাবি জানিয়েছে সকলেই। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সার্ভিস রোডই অত্যন্ত ভাবে খারাপ হয়ে গেছে, তো সেইটা নিয়ে আমরা বারবার এনএইচ দপ্তরে জানিয়েছি সেটাকে ঠিক করার জন্য। ওনারা বলেওছেন, আশ্বাসও দিয়েছেন যে করে দেবেন। আমরা এনএসপি এর যেখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমি তাদের সাথে দেখা করে পার্সোনালি ভাবে আমি তাদের দেখা করে তাদেরকে বলবো যে সার্ভিস রোডগুলোকে আপনারা সুন্দরভাবে তৈরি করুন।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর অফিসের প্রজেক্ট অফিসার স্বপন কুমার মল্লিক জানিয়েছেন, মেরামতি শুরু হয়েছে, একে একে সব জায়গা মেরামত করা হবে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।